এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহকুমা শহর খাতড়ায়। শহরের রবীন্দ্র সরণিতে বিএসএনএল এর অফিস বাউন্ডারির ভেতরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ছড়ালো তীব্র আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা প্রায় 25 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দমকল সূত্রে খবর, বিএসএনএল অফিস বাউন্ডারির মধ্যে জমা রাখা পাইপ ও তারে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, তারাই আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল আধিকারিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় ঠিক কী কারণে এই আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই তিনি জানান। পাইপ হঠাৎ করে জ্বলে গেছে, তো অনেকটাই বেশ, প্রায় 3 কিলোমিটার লেন্থের মতো হবে, তো খুব দাউ দাউ করে জ্বলছিল। তো আমরা খবর পেয়ে আসি, এসে মোটামুটি আমরা সঙ্গে সঙ্গে হয়তো 20-25 মিনিটের মধ্যেই কন্ট্রোলে চলে আসে। কটা ইঞ্জিন এসেছিল? একটা ইঞ্জিনই এসেছিলো, একটা ইঞ্জিনেই হয়ে গেছে। আর সময় কখন লাগে? 20-25 মিনিট ম্যাক্সিমাম তাতে আসতে চলে এসেছে। কি মনে হচ্ছে কিছু থেকে লাগে? মোস্ট প্রবলি মনে হয় যে ওতে লোহার পাইপ পড়ে আছে, তো ওতে অটো ইগনিশন হতে পারে, অথবা কেউ যদি ইগনাইট করে থাকে তো ওটা তো বলা যাবে না। তো এটা আজকে যা রোদ্দুর পড়েছিল তার থেকে হয়তো অটো ইগনাইট হয়ে গেছে যেতে পারে। বাট হোয়াট এভার, যে জ্বলছিল বাইরে ছিল বলে বাঁচো, যে বাইরে স্টোর করা ছিল বলে আয়ত্ত আনতে অনেক সুবিধা হয়েছে। এমনি কারো কিছু ক্ষতি? না না, এমনি ক্ষতি কিছু হয়নি। বাঁকুড়া থেকে আব্দুল হাই রিপোর্ট, HPR নিউজ বাংলা।